প্রতিক্রিয়া কিছু আমরা হতভম্ব একটা স্বাধীন সার্বভৌম দেশে এরকম একটা অবস্থা হয়েছে দেখেন টিয়ার গ্যাস মেশিন সাউন্ড গ্যাস মেশিন গুলি করছে মানুষ প্রতিদিন মরতে চায় না একদিন মরবে সেই তামান্না নিয়ে মৃত্যুবরণ করার জন্য শহীদ হওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ এসেছে মানুষ আজকে এখানে অবস্থান করবে যতক্ষণে ফেসি বেঁধে হাসিনার বিদায় না হবে সারা বাংলাদেশে এই মানুষ রাজপথে থাকবে ইনশাআল্লাহ দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনেরা মানুষ প্রতিদিন মরতে চায় না একদিন মরবে দর্শক শ্রোতা ঠিক পাখির মতো গুলি করছে পুলিশ প্রশাসনের লোকজন সেই বিএনপি হরতাল ছিল সেই হরতাল সে হরতালের মাঝে সে বিএনপি লোকজনের উপর পাখির মতো গুলি করছে দর্শক শ্রোতা এমন কিছু মন্তব্য করেছেন আজকের একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক এমন কিছু তথ্য দিয়েছেন এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো শুনলে যে ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে দর্শক শ্রোতা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেউ স্কিপ করে যাবেন বিএনপির হরতালের মাঝে কি যে বর্ণনাগুলো দিয়েছেন সে পাখির মতো গুলি করেছেন কেন করেছেন কি কারণে সেই পুলিশ প্রশাসন লোক যারা আছেন তারা গুলি করছেন দর্শক শ্রোতা রীতিমতো অবাক হয়ে যাওয়ার মতো আজকের একটি ভিডিও অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটু অনুরোধ থাকবে আমরা সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিও একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রতিক্রিয়া আমরা হতভম্ব একটা স্বাধীন সার্বভৌম দেশে এরকম একটা অবস্থা হয়েছে দেখেন টিয়ার গ্যাস মেশিন সাউন্ড গ্যাস মেশিন গুলি করছে মানুষ প্রতিদিন মরতে চায় না একদিন মরবে সেই তামান্না নিয়ে মৃত্যুবরণ করার জন্য শহীদ হওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ এসেছে মানুষ আজকে এখানে অবস্থান করবে যতক্ষণে ফেসি বেঁধে হাসিনার বিদায় না হবে সারা বাংলাদেশে এই মানুষ রাজপথে থাকবে ইনশাআল্লাহ শেখ হাসিনার পায়ের নিচে মাটি নাই যেহেতু পায়ের নিচে মাটি নাই এই জন্য সর্বশেষ অস্ত্র হিসেবে ব্যবহার করছে কিন্তু গুলি করে সাউন্ড গ্রেড মারে মানুষকে মেরে যে বেশি বাদ বাঁচবে না সেইটা আমরা সবাই জানি এই জন্য শেখ হাসিনা এই সর্বশেষ অস্ত্রটি বেছে নিয়েছে কিন্তু এইভাবে শেখ হাসিনা আর গদিতে থাকতে পারবে না যতক্ষণে ফেসিবাদ বিদায় হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব আপনারা যেমনটা দেখছেন যে সাউন্ড গ্রেড মারার কারণে সকলে কাঁদছে এবং এই সরকার তার শেষ অস্ত্রটি ব্যবহার করছে আপনারা দেখেন সারা বাংলাদেশ পুরো ঢাকা শহর আজকে সারা বাংলাদেশ থেকে প্রতিবাদী মানুষ যারা নির্যাতিত নিপীড়িত মানুষ 16 কোটি মানুষের প্রতিনিধিত্ব আজকে ঢাকা শহরে চলে এসেছে তারা হোটেল বন্ধ করছে লঞ্চ বন্ধ করছে তারা বাস বন্ধ করছে তারপরে মানুষ নিজের তারে নিজের অধিকারের জন্য বাঁচার জন্য যে কোনো আপনারা জানেন যে কোনো ফেসিবাদের এটা হচ্ছে একটা অস্ত্র যে বল প্রয়োগ এই বল প্রয়োগের মাধ্যমে তারা শেষ অস্ত্রটা নিক্ষেপ করলো কিন্তু আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে বাংলাদেশের মানুষ এই ফেসিবাদের পতন ঘটিয়ে চলবে তাই শান্তিপ্রিয় মানুষ তারা এই শান্তিপূর্ণভাবে যে সমাবেশ করছিল আপনারা খেয়াল করেছেন যে এই ফেসিবাদের সরকারের এই যারা পেটুয়া বাহিনী এরা সবাই বেনিফিশিয়ারি এরা দিনের ভোট হাতে করে এরা প্রচুর পরিমাণে অর্থ বৈভবী করেছে তাদের এই চেয়ারে যেহেতু হামলা পড়বে সেই জন্য তারা সর্বশেষ যে সর্বশক্তি নিয়োগ করে এই কাজটা করছে কিন্তু তারা সফল হবে না আবার দ্বিতীয় শেখ হাসিনার গদিতে দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পেলেন সেই বিএনপি নেতাকর্মীদের সেই মন্তব্যগুলো শুনতে পারলেন সেই কথাগুলো শোনার পর সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ